নমস্কার, নিউজ টুডে আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। বাড়ির বয়স্করা যখন ষাটের উপরে হয়ে যায় তখন প্রবীণ নাগরিক হয়ে যায়, কিন্তু একজন প্রবীণ এর কাছাকাছি বা প্রবীণ হয়ে গেছেন এটা তার কাছে আলোচনাতে আমরা জানবো। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান বর্ষিয়ান নেতা কানেহালাল আগরওয়াল ফের পুনরায় নির্বাচিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে। এই বয়সেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে শুরু করে ইটাহারের শেষ মারনাই পর্যন্ত যার অবিরত ছোটাছুটি, প্রথমতেই আমরা তার কাছে জেনে নেব। এখন এই মুহূর্তে দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন ঠিক কত বয়সে কতটা ছোটাছুটি করেন। আমি 83 সালে ইসলামপুর পঞ্চায়েতের প্রধান হয়েছিলাম, তখন কিন্তু ইসলামপুর পৌরসভা হয়নি। এখন বয়স আমার 67। ছোটাছুটির যে ব্যাপার আছে, যেহেতু রাজনীতি আমি ছাত্র জীবন থেকে করে আসছি, ওই জন্য কোনো অসুবিধা হয় না। আমরা চোপড়া থেকে ইটাহার পর্যন্ত এদিকে কালিয়াগঞ্জ সাংগঠনিক কাজে আমি সবসময় যাই। আর আজকে এটা আমি বলছি, গর্ব করেই বলছি, যে উত্তর দিনাজপুর জেলায় আমরা 7টা তো বিধানসভা সিট জিতেছিলাম, 2টাও যারা বিজেপিতে জিতেছিল তারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকের দিনে উত্তর দিনাজপুরে 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যে বিষয়টা জিজ্ঞেস করে শুরু করেছিলাম, 60 অ্যাবাভ হলে তাকে আমরা বাড়ির বর্ষিয়ান সদস্য হিসাবে ধরে নেই। রাজনীতির প্রাঙ্গণে পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার উত্থান, তারপর পঞ্চায়েত পরিচালনা, পৌরসভা পরিচালনা, রাজনৈতিক সংগঠন পরিচালনা, এক্সস্টেড ফিল করেন না কখন? এক্সস্টেডের কোনো ব্যাপার নেই, এই জন্য যে প্রথম থেকে কাজ করার একটা প্রবণতা আছে, যে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক আমি সেই দায়িত্বটা খুব মনসহকারে আমি একদম মনোযোগ পূরণ করার চেষ্টাটা করি যে দায়িত্বই হোক। আমি এখন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারপারসনও আছে, ইসলামপুর হসপিটালেও আরকেএসের চেয়ারপারসন আছে, ইসলামপুর পৌরসভাও আছে, জেলার তৃণমূল কংগ্রেসের আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আবার পুনর্বহাল করেছেন। সাংগঠনিক দিক দিয়ে আমাদের জেলা খুব ভালো জায়গায় আছে। আমি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশনসে যারা যারা দায়িত্বে আছে, বিশেষ করে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি, মোবাইল ফোন ওনাদের অ্যাটেন্ড করি। আর বুথেও যদি আমাকে বুথ সভাপতিও যদি ডাকে, যে জেলা সভাপতি সাহেব আমাদের বুথে এই মিটিং আছে আপনাকে আসতে হবে, আমি সেই বুথ মিটিংয়েও যাই। সেখানেও আমি দ্বিধা করি না যে আমি জেলা সভাপতি আছি তো বুথ মিটিংয়ে কেন যাব। আমাদের দায়িত্ব হলো বুথটাকে শক্তিশালী করা, বুথ শক্তিশালী হলে ব্লক, অঞ্চল, ব্লক, জেলা সব শক্তিশালী হয়ে যায়। দাদা, যে কথাটা বলবো, একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালো ভালো। পলিটিশিয়ান যদি মনের দিক থেকে স্ফূর্তিময় হয় এবং সেই সঙ্গে যদি আপনার মতোই 67-68 বছর বয়সে ছোটাছুটি করতে পারে, কর্মীরা যথেষ্টভাবে উদ্দীপ্ত হন তাকে দেখে, অন্ততপক্ষে যে আমার জেলা সভাপতি 67 বছর বয়সেও যদি এত দৌড়াদৌড়ি করতে পারবে তুমি কেন করতে পারবে না, একটা হুইপও জারি করতে পারে, তার একটা এক্সাম্পল ইলাস্ট্রেশন হয়ে যায় এই যে নিজেকে এতটা ফিট রাখা। অনেকে জানতে চাইবে কীভাবে খাওয়া দাওয়া করেন, এই সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর কীভাবে হয়ে ওঠে? দেখেন, খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা এই জন্য হয় না যে আমি ওই কিছু লোক আছে খাওয়ার জন্য বেঁচে থাকে, কিছু লোক বেঁচে থাকার জন্য খায়। তো আমার মানসিকতা আছে যে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন খাবার সেটা নিশ্চয়ই খাই। পৌরসভাও চালাতে হয়, তো মোটামুটি পৌরসভাটাও দেখি, তারপরে জেলাটাকেও দেখতে হয়। তো এমনি শরীরে সবসময় ফুর্তি থাকে, কোনো দিন আলস্য হয় না। আর আজকের কাজটা কালকের উপরে ফেলে রাখি না, আজকের কাজটা যেভাবে হোক আমাকে আজকেই করতে হবে, এরকম মানসিকতা নিয়ে চলি। আর কর্মীরা সব জায়গায় আমার পাশে থাকে, কর্মীরা ভালো, ওরাও আমাকে দেখে ওরাও কাজ করে। ওই জন্য আজকের দিনে আমাদের জেলা সংগঠনটা খুব ভালো, যেহেতু আমরা এবার আরেকটা মন্ত্রী পেয়েছি, শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের এখানকার সংগঠন আরও ভালো হবে। বলছি, কী খেতে পছন্দ করেন? অনেকের প্রিয় খাবার থাকে বিভিন্ন ধরনের। আমার কোনো প্রিয় খাবার কিছুই নেই, কোনো দিনই ছিল না, এখনও নেই। কালে যেটাতে পেট ভরে যাবে সেটাই হলে হবে, সিম্পল ভাত যদি হয়ে যায়, দই ভাত হয়ে গেলে হয়ে গেল। ওরকম খাবার অ্যাকচুয়ালি চয়েসের ব্যাপারটা কিছু নাই, যে এটা খাবো, মুখের স্বাদের ব্যাপারটা নয়, সিম্পল খাওয়া একদম না। কিন্তু শরীরকে ফিট রাখতে গেলে কিছু বিশেষ ধরনের খাবার অনেকে খেতে হয়, আপনার ক্ষেত্রে সে বালাই কখনো দেখি না।
ওরকম লাগেনি কোনোদিন, শরীরের কোনো অসুস্থ নেই। অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে দুবার, যেহেতু মুভমেন্টটা বেশি আছে, মুভমেন্টটা বেশি হলে গাড়ি ঘোড়ায় বেশি ছুটতে হয়, ওই জন্য অ্যাক্সিডেন্টের প্রবলিটিটা অটোমেটিক্যালি বেশি থাকে। হ্যাঁ, এই বিষয়টাই বলছি, দুদুমার পথ দুর্ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, এটা অন্য কারোর সঙ্গে না ঘটুক, আপনার সঙ্গে আর না ঘটুক এটা ঈশ্বরের কাছে চাইব। তারপরেও এই যে একটা চলমানতার বিষয়, যেখান থেকে কর্মীরা শিক্ষা পায়, উদ্দীপ্ত হয়, এটা কী করে রাখেন? যোগা করা, আসন করা? যোগা আসন কোনোটাই করি না, সময় হয়ে ওঠে না। এমনিও দেখি যে আমি এমনি শরীরটা ফিট আছে, তাতে আর অ্যাক্সিডেন্টেও আমি মোটামুটি ফিট আছি। অ্যাক্সিডেন্টের পরেও আপনারা দেখতেই পারছেন যে দুবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আমার মানে হেঁটে হেঁটে যেতেও কোনো অসুবিধা হয় না। যত আমি যদি দিনে যত হাঁটতে পারি কোনো সমস্যা নেই, ইলেকশনের সময় তো হাঁটতেই হয়। তো সবার সঙ্গে মিলেমিশে থাকি, হাসি সবসময় হাসি খুশি থাকি, হাসি খুশি থাকলে আপনার এমনি শরীরটা ভালো থাকবে। কখনো দেখা যায় যে কানাইয়ালাল আগরওয়াল হচ্ছে পার্টির এমন একজন নেতৃত্ব, অনেকে অনুশাসনে রাখতে চাইছে, শাসন করছে, আবার পর মুহূর্তেই হয়তো তাকে কাঁধের হাত রেখে তাকে বলছে, হাসছে তার সঙ্গে আলাপ করছে, আলাপচারিতা করছে। এই যে দুটো রোল একজন অভিভাবক হিসেবে প্লে করা, কারো ভুল ত্রুটি থাকলে তাকে একটু শাসন করতেই হবে, নাহলে তো সে আরও বড় ভুল করবে। আর যদি কাউকে ভুল ত্রুটিতে শাসন করার পরেও তাকে একটু বুঝিয়ে দিতে হবে যে এই শাসনটা করেছি তোমার ভালোর জন্য, তাতে তোমার কোনো অসুবিধা হবে না, ভালোভাবে কাজ করো, দলেরও মঙ্গল হবে, তোমারও মঙ্গল হবে। বলছি ঠিক যেই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা সভাপতি চেয়ারম্যান ঘোষণা হলো আপনি পুনর্বহাল হলেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বাড়তি চ্যালেঞ্জ একটা দাঁড়িয়ে গেল যে পুরো উত্তর দিনাজপুরের 9টা MLA এবং 2 জন মন্ত্রী তাদের দায়িত্ব নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিকে হচ্ছে সোনাপুরের একদম শেষ প্রান্ত, 3 মাইলের শেষ মাথা, অপরদিকে দাসপাড়াতে যদি আমরা যাই, সীমান্তবর্তী এলাকা, ঘরুগঞ্জ থেকে শুরু করে আরও অনেক দূরের ভেতরের গ্রাম আছে সেখানে যাওয়া, ইটাহার, কালিয়াগঞ্জ, এই যে সব জায়গায় সমানুবর্তিতা, টাইম মেনটেন্যান্স, প্রত্যেকটা বুথেই আমাদের কর্মী সমর্থকরা আছেন, তারা প্রতিদিন ওই এলাকার লোকের সঙ্গে জড়িয়ে আছেন, কার কী কাজ আছে না আছে সবসময় আমাদের যারা বুথের কর্মী সমর্থক আছেন, যারাই আসলে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বুথ কর্মীদের খুব ভালোবাসেন, ওনারাই দলে কাজটা সবচেয়ে বেশি করেন, ওনারা সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। আর আমাদের মুখ্যমন্ত্রী তো এতগুলো প্রকল্প দিয়ে দিয়েছেন, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত, কর্মী সমর্থকদেরও প্রচার করতে কোনো অসুবিধা হয় না। যে বিষয়টা বলবো যে নানা মুড়ির নানা মত থাকে, নানা রাজনৈতিক প্রতিপাদ্য বিষয় অনেকের কাছে থাকে, বিরোধী অনেকরা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনাদের কথায় অপপ্রচার, অন্যকে অনেক কাছে কুৎসা, এই সমস্ত রটায় বর্তমান যে সার্বিক রাজ্যে রাজ্য পরিস্থিতি রয়েছে, বিভিন্ন কুৎসা প্রচার হচ্ছে, আপনি কতটা মানসিকভাবে এফেক্টেড হন এই কুৎসার দ্বারা? না, কুৎসায় মানসিকভাবে এফেক্ট হওয়ার কোনো কারণ এই জন্যই যে কর্মী সমর্থকরা সব দেখতে পাচ্ছে, হয়তো কেউ কেউ নেতৃত্ব আছেন যিনি আমরা টিভিতেও দেখছি যে জড়িয়ে যাচ্ছেন দুর্নীতিতে, তো সেটা তার কর্মফল, তাকে ভোগ করতে হবে। দল মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাচ্ছেন, আমাদেরও নির্দেশ দিয়েছেন যে তোমরা মানুষের কাজ করে যাও, আমরা কাজ করে যাচ্ছি, সময় হলে আমরা এটা প্রমাণ করতে পারবো যে আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই। যে বিষয়টা নেক্সট আপনাকে জিজ্ঞেস করবো, জেলা সভাপতি ঘোষিত হয়েছে, তারপর ব্লকগুলো ঘোষণার পালা, 9টি ব্লক আপনার তত্ত্বাবধানে রয়েছে, কীভাবে এগোচ্ছে পার্টি? এটা নিয়ে পার্টি আলোচনা করছে, 2 তারিখে একটা মিটিংও হয়েছিল এই ব্যাপারে, সেখানে সব MLA-রাও ছিলেন আর ফ্রন্টাল অর্গানাইজেশনে যারা জেলার দায়িত্বে আছেন তারাও ছিলেন, সবাই মিলে আরও আলোচনা হয়েছে। এটা তো একটা আলোচনায় হবে না, আরও কয়েকটা সিটিং হবে, সব হয়ে যাবে। বলছি এর আগের দিন যখন আপনি সেখানে জেলা সভাপতি ঘোষিত হওয়ার পর অভিষেক ব্যানার্জি আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারির সঙ্গে মিটিং করলেন, একটি বৈদ্যুতিন মাধ্যমে তিনি আপনি বলার সময় বলেছিলেন যারা ব্লকে রয়েছে তাদের পরিবর্তন হতে পারে, তারা জেলায় উঠে আসবে, যারা জেলা স্তরে রয়েছে তাদের অনেকের হয়তো আরও রাজ্য স্তরে যাওয়ার ব্যাপার আছে, হয়তো দেখা গেল অনেকে কাজের নিরিখে অনেক এগিয়ে কিন্তু সভাপতি নির্বাচিত হলেন না, সেক্ষেত্রে হয়তো অনেকটা তারা হচ্ছে হয় মনক্ষুণ্ণ হবেন অথবা মুষড়ে পড়বেন, তাদের জন্য আপনার কী টিপস থাকবে? আমাদের নির্দেশই আছে দলের তরফ থেকে যে কেউ যেন বাদ না পড়ে, সবাইকে নিজের যোগ্যতা হিসাবে, কর্মক্ষমতা হিসাবে সবাইকে নিজের জায়গা করে দিতে হবে, তো সবাই মিলে কাজ করবো, কোনো অসুবিধা হবে। 2023-এর পঞ্চায়েত নির্বাচন, 2024-এ আপনাদের পার্টির চোখ লোকসভা নির্বাচন, তার আগে কর্মীদের উদ্বুদ্ধ করবার জন্য এই যে আপনার সংবর্ধনার একটা
কি বল বাহার চলছে, সকাল 9টা থেকে হয়তো রাত্রি 9টা পর্যন্ত চলবে এবং আগামী এক সপ্তাহ হয়তো আমরা এই প্রতিফলনী আপনার বাসভবন হোক অথবা পৌর দপ্তর হোক অথবা জেলা সদর রায়গঞ্জে কর্ণজোড়ায় হোক কালিয়াগঞ্জে হোক দেখতে পাবো। সেই তাদেরকে কী টিপস দিচ্ছেন? সংবর্ধনা তো আমাদের কর্মী সমর্থকরা আছেন, তারা আনন্দ পেয়েছেন যে আমাকে দলনেত্রী আবার জেলা সভাপতি করেছে। সবচেয়ে বড় ব্যাপার আছে যে আমাদের যারা কর্মী আছে তাদেরকে সবসময় একটা নির্দেশটা দিই যে ভাই যেখানেই আছো আগে বুথটাকে শক্তিশালী করো, মানুষের পাশে থাকো, দেখবে বুথটা শক্তি, সংগঠনটা ভালো হবে, সংগঠন ভালো হলে দলটা ভালো ফল করবে। আপনি বারবার একটা কথা বিভিন্ন বক্তব্যে বলেন, সব সমস্যার একবার সমাধান হয় না, শহরের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে সমস্ত জায়গায়। পঞ্চায়েত নির্বাচন আসছে, তার আগে অনেক এলাকাতেই হয়তো এমন রয়েছে যেখানে 100% কাজ হয়নি, বাস্তবে সম্ভবও নয়, সমস্যা শুরু হয় শেষ হয় আবার সমস্যা তৈরি হয়। তো সেই সমস্ত পঞ্চায়েতগুলো যেগুলো আপনাদের দখলে রয়েছে বা অন্য রাজনৈতিক দলের দখলেও থাকতে পারে, সেই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে মেম্বার তাদের উদ্দেশ্যে আপনার অভিভাবক হিসাবে কী বার্তা থাকবে? 2011 আগে পঞ্চায়েতগুলির কী অবস্থা ছিল, আজকে পঞ্চায়েতের কী অবস্থা আছে একটু ঘুরলেই বুঝে যাবে। 2011 তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, তার আগে গ্রামে মানুষ হাঁটতো আলের উপর দিয়ে। আজকে এরকম কোনো গ্রাম পাবেন না যেখানে আরসিসি পিসিসি রেগুলার রাস্তা নেই, সব গ্রামে রাস্তাঘাট হয়ে গেছে। আরও যেগুলো বাকি আছে সেগুলো হবে, মানুষের একটা বিশ্বাস জন্মেছে যে এরা এত কাজ করেছে, আগামী দিনে যেটা বাকি আছে সেটাও হবে। আপনি ইসলামপুর পৌরসভার পৌরবর্তী, এর আগের বারও আপনার এক সাক্ষাৎকারে আমরা জেনেছিলাম ইসলামপুরে প্রেক্ষাগৃহ, পূর্ণাঙ্গ প্রেক্ষাগৃহ একটা ইস্যু রয়েছে, তার পাশাপাশি মহিলা কলেজের ইস্যু রয়েছে, এবং তার পাশাপাশি যার কাজ প্রায় শেষ হয়ে গেল রবীন্দ্র মুক্ত মঞ্চ, যেটা তা প্রায় শেষের দিকে, মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে আপনার বক্তব্যের জন্য যে কবে রবীন্দ্র মুক্ত খোলা হচ্ছে, প্রেক্ষাগৃহে মানুষ পাচ্ছে কিনা, মহিলা কলেজ পাচ্ছে। মুক্ত মঞ্চটা তো আমরা মোটামুটি করেই দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আমাদের পাবলিক, যেটা পাবলিক হল, নেতাজি সুভাষ মঞ্চ যেটাকে বলছে, সেই নেতাজি সুভাষ মঞ্চটা আমাদেরকে করতে হবে, সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি যে নেতাজি সুভাষ, কেন একটাই হল আছে ইসলামপুরে, যদি যে কোনো প্রোগ্রাম করার জন্য হল একটাই আছে, মুক্ত মঞ্চ তো মুক্ত আছে তো হল নেই। হ্যাঁ, প্রোগ্রামগুলো এখন আমাদের টার্মিনাসে করতে হচ্ছে। আর যেটা মহিলা কলেজের ব্যাপার আছে, জেন্ডার কলেজ যদি আমরা নাও পাই, আরেকটা কলেজে খুব দরকার আছে, তো দেখি যদি আমি এখানে মর্নিং কলেজটাও যদি স্যাংশন করাতে পারি আলাদা একটাভাবে, ওই একই বিল্ডিং, হ্যাঁ একই বিল্ডিংটা একই থাকবে, কিন্তু শিফট যেরকম শিলিগুড়িতে আছে, মর্নিং ইভিনিং ডে তিনটেই আছে, তো একটা যদি মর্নিং, তাহলে ওই বিল্ডিংয়েই আমরা একটা আরেকটা কলেজ চলতে পারে। তো এই ব্যাপারে দেখি আমাদের শিক্ষামন্ত্রী এবার হয়েছেন সত্যজিৎ বর্মন মহাশয়, ওনার মাধ্যমে আমাদের যিনি আছেন ব্রাত্যবংশ মহাশয়, যিনি ক্যাবিনেটে আছেন এডুকেশনে, ওনার সঙ্গে মানে কথা বলে এই ব্যাপারটাকে যদি শর্ট আউট করা যায় তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইসলামপুরের সুপার স্পেশালিটি হসপিটাল নিঃসন্দেহে 2011 পরে তৃণমূল সরকারের অবদান, আইটিআই কলেজ হচ্ছে তার অবদান, আমরা দেখি যদি এখানে হচ্ছে বেশ কয়েকটি আরমান উপস্বাস্থ্যকেন্দ্র হয়েছে সেটা তার অবদান, তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে ইসলামপুর স্টেডিয়ামও তৃণমূল সরকারের অবদান, এই 3 বছরের টেনিয়রের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে রয়েছে উদ্বোধনের মুখে, অথচ উদ্বোধন হচ্ছে না। এখন উদ্বোধনটা হয় যারা যে এজেন্সি কাজটা পায় সেই এজেন্সির কাজ কমপ্লিট করে ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করে, ডিপার্টমেন্ট যখন হ্যান্ডওভার হয়ে যায় ডিপার্টমেন্টকে, তারপরে তার উদ্বোধনের একটা তারিখ ঠিক হয়। তো এখনও এই প্রজেক্টগুলো হ্যান্ডওভার হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার হয়ে যাবে। ডিএম অফিসে ডিএম সাহেব প্রত্যেক মিটিংয়েই এই জিনিসটা ফলো আপ করছেন যে কোন ডেভেলপমেন্টের কাজটা কতদূর এগিয়েছে, যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, হ্যান্ডওভার হয়ে যাবে, তখন এই ডিপার্টমেন্টে উদ্বোধন করবে। কানাই দা, ওই স্টেডিয়ামের ক্ষেত্রে আমরা বেশ কয়েকবার প্রতিবেদন করেছি, সুন্দর হয়েছে কিন্তু শহর থেকে বাইরে হয়েছে, সেখানে একটা অ্যাপ্রোচ রোডের একটা সমস্যা রয়েছে, আপনার নলেজে রয়েছে কি বলবেন? ওখানে আপাতত তো অ্যাপ্রোচ রোড বলতে তো আমরা তিস্তার ভিতর দিয়েই যাব। হ্যাঁ, পরবর্তীকালে একটা অপশান আছে ওখানে, একটা আমাদের প্ল্যানিং করাও আছে, যদি একটা সাইড থেকে যদি রাস্তা করা যায়, যে রাস্তাটা আছে এখনও ওটা করলে আমরা এই রাস্তাটাও লাগবে, তো আগে থেকে আগে যদি শুরু হয়ে যায় তাহলে আমরা তখন এই অ্যাপ্রোচ রোডটাও হয়ে যাবে। আপনার নজরে আগামী দিনে উত্তর দিনাজপুর জেলায় কোন কোন সমস্যাগুলো একদম প্রায়োরিটি পাবে, যেগুলো সমস্যা আসল সমাধান দরকার একদম? যেটা আসল সমাধানের মধ্যে রায়গঞ্জ বারসই যেটা রাস্তাটা আছে ওটা, এখানে ওখানে একটা ব্রিজের খুব দরকার আছে, ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জের এটা অনেক বেড়ে গুরুত্বটা অনেক বেশি বাড়বে, ব্যবসাও বাড়বে। রায়গঞ্জে জ্যামের ব্যাপারটা খুব আছে, রায়গঞ্জে টাউনের ভিতর দিয়ে যে রেল লাইন গেছে সেটাও
জ্যামের ব্যাপারটা বন্ধ হয়ে গেলে অনেক বড় জ্যাম হয়ে যায়, অনেক অসুবিধা হয়। পাশাপাশি আমাদের ইসলামপুরেও যে কাজগুলো আছে এরকম, সবচেয়ে আগে নেতাজি সুভাষ মঞ্চটা এটা রিপেয়ারিং করাটা খুব দরকার আছে। এটাকে বারবার আমরা বলছি, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি করে উঠতে পারবো, আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। জলের ব্যাপারটা যেটা আছে, আমরা পৌরসভায় একটা আমৃত্যু প্রকল্প আছে, তার জন্য ডিপিআর আমরা জমা দিয়ে দিব, ডিপিআরটা আমাদের রেডি হয়ে গেছে, তাহলে পানীয় জলের সমস্যাটাও দূর হয়ে যাবে। আর ন্যাশনাল হাইওয়ে তো এখন আর এটা স্টেট হাইওয়ে হয়ে গেছে, যেটা শহরের মধ্যে দিয়ে গেছে, যেটা শহরের মধ্যে দিয়ে বাইপাসটা যেটা আছে ওটা বাইপাসটা তো চালু আছেই। এই স্টেট হাইওয়েটাকে যদি একটু আমরা ড্রেনেজ সিস্টেমটা একটু প্রবলেম আছে, যেহেতু ড্রেনগুলো সব দোকানগুলোর পিছনে আছে, ওই জন্য ড্রেনগুলো পরিষ্কার করানো যাচ্ছে না। তো একটা পরিকল্পনা আছে যে দোকানগুলোকে পিছিয়ে করিয়ে দিয়ে ড্রেনটা যদি আমরা সামনের দিকে নিয়ে আসি, তো ওই ড্রেনের উপরে স্ল্যাব করলে ওটা ফুটপাথেরও কাজে লাগবে আর পরিষ্কার করার সমস্যাটা দূর হবে। ভবিষ্যতে পরিকল্পনাগুলো আছে, আস্তে আস্তে আমরা চেষ্টা করছি মিট করবো, এগুলো মিট আপ করবো। দাদা, যেটা বলবো, আপনি ন্যাশনাল হাইওয়ে ধরে বললেন, যেটা শহরের মধ্যে দিয়ে আছে, আপনার মুখেই জেনেছি এবং তথ্যসূত্র জানতে পেরেছি যে এটা স্টেট হাইওয়ে হয়ে গেছে, যেটা শহরের মধ্যে আছে বাইপাস শ্রীকৃষ্ণপুর থেকে হলিগঞ্জ পর্যন্ত। এর অবস্থাও খুব খারাপ, যেহেতু স্টেট হাইওয়ে আছে, যারা বিরোধী রয়েছেন বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সবাই পৌরসভা পারতপক্ষে রাজ্য সরকারের উপর দোষ চাপাচ্ছে, কারণ এখন তাদের এখতিয়ারে তারা ঠিক করবে, সেটাও বেহাল হয়ে আছে। কী অবস্থায় সেটার, কি টেন্ডার হয়েছে বা রিপেয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা? এটা খুব অতি সত্তর এটা হ্যান্ডওভার হয়েছে, যেহেতু এনএইচের বাইপাসটা চালু হয়ে গেছে বলে এনএইচ এটাকে হ্যান্ডওভার করে দিয়েছে স্টেট হাইওয়েকে, স্টেট রিপেয়ারিংয়ের কাজটা স্টেট করবে। আসলে যেটা দরকার ছিল যে যখন হ্যান্ডওভার করবে তার আগে এটাকে আপডেট যদি আমরা করিয়ে নিতে পারতাম, তাহলে দু তিন বছর এই কাজটা চলত। যে যখন হ্যান্ডওভার হয়ে গেছে, এখন স্টেট নিশ্চয়ই ওগুলোকে করবে, ঠিকঠাক করবে, যেখানে যেখানে রিপেয়ারিং দরকার আছে রিপেয়ারিং করবে। দাদা, যে বিষয়টা এখানে বলবো, প্রশ্ন আমরাও করেছিলাম, এমনকি এখানকার যিনি সাংসদ আছেন তাকে বলেছিলাম, আমরা যতদূর জানি যে একটা ন্যাশনাল হাইওয়ে যখন আপনার ডাইভার্সন হয়ে যায়, তার যে রিপেয়ারিং ওয়ার্ক বা সেটাকে অন্ততপক্ষে তার যে পোশ্চার ওয়ার্কগুলো করা, প্যাচ ওয়ার্কগুলো করা বা অন্ততপক্ষে তাকে রিভাইভ করে দিয়ে স্টেটের হাতে তুলে দেওয়া, সেটা হয়ে উঠল না কোনো একটা অজ্ঞাত কারণে। না, আসলে কি হয়, এজেন্সি থাকে তো, কন্ট্রাক্টর যে থাকে, যে ফোর লেনিংয়ের কাজটা করেছে, এটা তারই কন্ট্রাক্টের মধ্যে থাকে যে সে এটাকে রিপেয়ারিং করে যাবে যতদিন পর্যন্ত হ্যান্ডওভার না হচ্ছে। তো হ্যান্ডওভার নেওয়ার আগে এটা আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা যখনই হ্যান্ডওভার হবে সেই মুহূর্তে আমরা দেখে নেব যে ওটা আপডেট আছে কি না। আপডেট থাকলে হ্যান্ডওভার, না হলে বলবো আমরা এনএসকে যে ভাই তোমরা এটাকে ঠিকঠাক করে দাও, কারণ আমরা নেওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা ওটাকে রিপেয়ারিংটা করাতে পারবো না, সময় সাপেক্ষে তো একটা আছে। যাই হোক, এখন এই ব্যাপারটা অতটা বিস্তারিতভাবে আমার জানা নেই, আমি স্টেট হাইওয়ে যারা আছেন, স্টেটের ব্যাপারটা, যারা রোডসের ব্যাপারটা দেখছেন, ওনার কাছে ব্যাপারটা জেনে নেব, কারণ আগামী দিনে তো এর রিপেয়ারিংটা করানোটা খুব দরকার আছে। অবশ্যই, এর আগে একটা ব্যবসায়িক শেষ প্রশ্ন করবো, অনেকক্ষণ ধরে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, শেষ প্রশ্ন, ব্যবসায়িক সংগঠন যারা প্রতিবর্ষস্থ ব্যবসায়ী সংগঠন ছিল, তাদের ত্রিবার্ষিক বা আদিবার্ষিক সাধারণ সম্মেলনে আপনি বলেছিলেন যে 31 নম্বর জাতীয় সড়কের যে অংশটা শহরের মধ্যে দিয়ে রয়েছে সেটা স্টেট হাইওয়ে হয়েছে, ফলে ভাঙাচোরার কোনো ব্যাপার স্যাপার নেই, উচ্ছেদের কোনো ব্যাপার নেই, এই বিষয়ে ব্যবসায়ীরা নিশ্চিত থাকতে পারে। অনেকেই বাইফার্কেশনের দাবি করছেন যে ওটাকে ওয়ান ওয়ে করে দিলে, ওয়ান ওয়ে করার আগে আমি বলেছি দোকানদারদের একটু পিছিয়ে যেতে হবে। হ্যাঁ, যখনই ওয়ান ওয়ে করবেন তখন জায়গাটা বেশি যেন ওয়ান ওয়েতেও দুটো লেন যেন হতে পারে, তো দুটো লেন যদি আমরা ওয়ান ওয়ে করতে গিয়েও যদি দুটো গাড়ি যেতে পারে এরকম করি, তার জন্য দোকানদার দোকানগুলোকে পিছাতে হবে। তো ওরা আমাকে পরে, যারা প্রতিবর্ষ ব্যবসায়ী সমিতি যারা দায়িত্বে আছেন, তারা আমাকে বলেছেন যে না, আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যাপারে আমরা রাজি আছি। এখন গভর্নমেন্টের কাছে আমি দেখছি ড্রেনেজের যদি কিছু অ্যালটমেন্টটা আমরা যদি আনতে পারি, তাহলে যখন কাজ শুরু হবে তখন পিছিয়ে চলে যাবে দোকানদার। আচ্ছা, মানে ড্রেনের অংশটাতে দোকানগুলো চলে যাবে, ড্রেন পিছনে দোকানগুলো চলে যাবে, তাহলে ড্রেনেজটার সামনে ড্রেন চলে আসবে। মোটামুটি ওয়ান ওয়ে যদি হয় তাহলে মানে মেইন রোড থেকে কতটা জায়গা ছাড়তে হবে? ভালো ভালো জায়গা হয়ে যাবে, ওদের পিছনে অনেক জায়গা আছে দোকানগুলোর পিছনে, 95% দোকানের পিছনে জায়গা আছে, 5% নিয়ে এটা সমস্যা হয়। আমি যখন স্টেশন রোডটা ওয়াইডেনিং করেছিলাম তখন এই সমস্যাটা হয়েছিল, পার্টিকুলারলি কিছু দোকানের জন্য সমস্যা হবে, সেটাকে আমরা মিলেমিশে সেটাকে আমরা অ্যাকোমোডেট করে নিতে পারবো তাদেরকে, কারণ কেউ তো আর উচ্ছেদ হবে না, ওখানে ওর মধ্যেই অ্যাকোমোডেট করে নিতে হবে। জেলার অভিভাবক মানে এই মুহূর্তে অনেকেই দাঁড়িয়ে আছেন আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, প্রত্যেকের উদ্দেশ্যে, গোটা জেলাবাদী বালেশবাসীর উদ্দেশ্যে, নবনিযুক্ত হয়তো ব্লক সভাপতি হবেন, যুব সভাপতি হবেন, কয়েকদিনের মধ্যেই হবে, তাদের উদ্দেশ্যে একজন অভিভাবক হিসাবে কী বার্তা থাকবে আপনার?
আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীকে, সে যুব তৃণমূল কংগ্রেসেরই হোক বা সে ছাত্র পরিষদেরই হোক বা সে মহিলা যেটাই করুক, মন দিয়ে এলাকায় কাজ করুন, মানুষের পাশে থাকুন, এটাই আমাদের দিদির নির্দেশ আছে। আমাদের মুখ্যমন্ত্রী এই নির্দেশটাই দিয়েছেন, আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও এই নির্দেশ দিয়েছেন যে রাজ্যে কোনো লোকের সঙ্গে আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো লোক কোনো ধরনের কোনো দুর্নীতিতে যেন না জড়ায় কোনো কর্মী। এই ব্যাপারে আমরা প্রত্যেকটা কর্মীকে বলে দিয়েছি ভাই কোনো দুর্নীতিতে আমরা জড়াবো না, আমরা মানুষের কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এত পরিশ্রম করে উনি কাজ করছেন, তো আমরা কেন সহযোগিতাটা করবো না? এতগুলো প্রকল্প উনি দিয়েছেন, সহজে আমরা যদি এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোকে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, বাড়ি বাড়ি যদি খালি ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোই যদি পৌঁছায় দিতে পারি, যদি মানুষকে বুঝাতে পারি, তাহলেই তো হয়ে গেল। আর মানুষের পাশে দাঁড়ানো, যেখানে যে আর এখানে তো আর বিজেপি তো কোনো দিন মানুষের পাশে দাঁড়ায় না, ও তো নির্বাচন আসলে একটা ওই বিভাজনের একটা রাজনীতি করে ভোটটা নেওয়ার চেষ্টাটা করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথের মধ্যে কর্মী সমর্থক আছে, তারা সবসময় মানুষের পাশে থাকে। যদি এই প্রশ্নটা করা উচিত নয় তবুও করছি, এই কারণে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে বা গুঞ্জন চলছে, পার্থ অর্পিতা কাণ্ড একজন বর্ষীয়ান নেতৃত্ব, এই কাণ্ড তৃণমূলের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে একটা বলা চলে প্রোগ্রেস, সে প্রোগ্রেসে কতটা বাধা হয়ে দাঁড়াবে বলে আপনার মনে হয়? এটা তো একটা পার্থ চ্যাটার্জি বলেন আর অর্পিতা মুখোপাধ্যায় বলেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আছে। আর যে টাকাগুলো যেগুলো উদ্ধার হচ্ছে সেটা তো তদন্ত হচ্ছে, ওনারা আইনে যেই শাস্তি পাবেন পাবেন, তাতে দলের কোনো ব্যাপার নেই, এটাতে দলের কোনো অসুবিধা হবে না। অনেকে সেটাকে বলছেন এটা পার্টির জন্য একটা স্যাবোটেজ হলো বা বলা চলে যে পার্টির জন্য একটা কালিমার ব্যাপার হলো। আপনি একজন বর্ষীয়ান নেতৃত্ব, দীর্ঘদিন ডানপন্থী রাজনীতি করেছেন, এগুলাতে দলের কোনো কালিমার ব্যাপার হয় না। কালিমা মানে তৃণমূল কংগ্রেস এখন যে জায়গায় আছে সেই জায়গায় একটা দুটা নেতৃত্বের দুর্নীতির সঙ্গে দলের কালিমালিপ্ত হবে এরকম হয় না। যারা দুর্নীতিগ্রস্ত আছেন তারা কালিমালিপ্ত হবেন, তারা পানিশমেন্ট পাবেন আইনে। সীমাবদ্ধতার মধ্যে থেকেও ইসলামপুরের ভূমিপুত্র হিসেবে মনে করেন ইসলামপুর জেলা হওয়া দরকার, 7টি জেলা ঘোষণা হয়েছে, এখন গোটা রাজ্য রাজনীতি তো বটে, ইসলামপুরের রাজনীতিতে মূল আলোচ্য বিষয় ইসলামপুর বঞ্চিত হলো, জেলা হলো না, আপনার কী কথা থাকবে? ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টটা আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি করে দিয়েছেন ইসলামপুরকে, এখন আমাদের সেকেন্ড স্টেপ আছে, আমরা চাচ্ছি হেলথ ডিস্ট্রিক্টটা আলাদা করতে। সব জিনিসই কিন্তু ফেজ ওয়াইজ হয়, একবারেই সব কিছু হবে না। ওই 7টা জেলা হলে মানে তার মানে গোটা রাজ্যে যতগুলো জেলা দরকার সব একবারই হয়ে যাবে তা তো না। পুলিশ ডিস্ট্রিক্ট হয়েছে, এরপরে আমরা অনুরোধ করব যে এটাকে হেলথ ডিস্ট্রিক্ট করা হোক, তারপরে ডিস্ট্রিক্ট সময় সাপেক্ষ আছে, সব হবে, ধৈর্য রাখতে হবে সবাইকে। তৃণমূলের আরও অনেক শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদের বক্তব্যে বলেছেন ধৈর্য রাখুন, জেলাও পাবেন। নিশ্চয়ই পাবেন, সময় যখন হবে, যখন পপুলেশন আরও বাড়বে, একসময় মানুষের ডিমান্ডটা আরও বাড়বে যে না জেলা দরকার, অটোমেটিক্যালি যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও বুঝবেন যে না ইসলামপুরকে জেলা, ইসলামপুর জেলা আমরা দাবি এর আগে উঠেছে ইসলামপুর জেলা করার। তো পুলিশ ডিস্ট্রিক্ট হোক, তারপরে হেলথ ডিস্ট্রিক্ট হোক, তারপরে আবার ডিস্ট্রিক্ট হোক, ফেজ ওয়াইজ হবে, অসুবিধা নেই, ধৈর্য রাখলে হয়ে যাবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পুনর্নির্বাচিত সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান বর্ষীয়ান নেতা এবং দীর্ঘদিন যাকে আমরা এই পোশাকে, এই সাদা পোশাকেই দেখে থাকি, কর্মীদের কাছে নিঃসন্দেহে এবং আমাদের কাছেও যারা আমরা ইসলামপুরবাসী তাদের কাছে স্বচ্ছতার ভাবমূর্তি বা একটা ইলাস্ট্রেশন। তার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, সোজা সাপটা কথা বললাম। এই প্রতিবেদন চলাকালীন আমাদের জানতে অজান্তে যদি কোনো প্রকারের স্লিপ অফ টাং হয়ে থাকে তার জন্য আমরা অবশ্যই ক্ষমাপ্রার্থী, তবে এভাবেই সমস্ত আপডেটগুলো আমরা দিতে থাকবো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ শাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে। ধন্যবাদ আপনাদের।